পদসারি যারা এই রুট ব্যবহার করে তাদের দাবি যে বর্তমানে যারা অন্য সাইডে কাজ চলতেছে গিয়ে কিন্তু এই রুটটা যেটা এমার্জেন্সি এমার্জেন্সি যখন তাড়াতাড়ি দ্রুত কাজ করে শেষ করে দিয়ে জনগণের চলাচলের ব্যবস্থা করে দেয় তাদের দাবি এটাই তারা চায় দ্রুত যেন কাজটা শেষ করে যেন দিন রাত কাজটা করে শেষ করে যেন এখন বর্তমানে আমরা আসছি 12টা বাজে কোনো লেবার কাজ করতেছে না এখানে কোনো লেবার কাজ করতেছে না কোনো লেবার নাই বা কোনো শ্রমিক যারা কাজ করবে কোনো কাজটা কমপ্লিট হবে তো চায় তারা চায় যেন এটা 24 আওয়ার্স কাজটা করে চব্বিশ ঘন্টা কাজটা করে তাড়াতাড়ি যেন এই কাজ করে মানুষের যে চলাচল যেটা এমার্জেন্সি একটা রোড ব্লক হয়ে গেছে এটা অনেক মানুষের যে সাধারণ মানুষের যারা এই রোড দিয়ে বিভিন্ন রাঙ্গামাটি খাগড়াছড়ি বিভিন্ন জায়গা থেকে এই রোড দিয়ে আসা যাওয়া তারা যায় তারা ভোগান্তি এবং যে চক্কা পায় তাদের জন্য তারা এই রোডটা ওপেন করে তাদেরকে চলাচলের ব্যবস্থা করে দেয় এইটাই তাদের দাবি যে বর্তমানে এখন মনে করেন দেখুন সরকার যারা ওই সাইডে গাড়িগুলো থাকে আমরা মানুষকে নিয়ে পারি মানুষ আসার কি খুব ভোগান্তি যে কষ্ট তারা যায় অতি শীঘ্রই যেন এই অন্তরকে এই ব্রিজটা কমপ্লিট করে অন্তরকে মানুষের চলাচলের ব্যবস্থা রয়ে যায় এইটাই যারা চায় তাই আমি প্লাস বুঝে থেকে এই প্লাস টিভি কাইজার মুরাদপুরে যে সংস্কারের যে ড্রেনের কাজগুলো যে কালবারের যে কাজগুলো যে কাজ শুরু হওয়ার পরে মোটামুটি মানুষের যে এখন ভোগান্তি জনসাধারণের দাবি যে দ্রুত যেন এই কাজগুলো শেষ করে বা স্লো না হয় দ্রুত যে কাজগুলোর যে মেরামতের যে কাজগুলো যে অগ্রগুলো দ্রুত যেন কাজগুলো শেষ করা হয় সেই জন্য যেই সময় যেন না নেয় সময় যেন না দ্রুতভাবে কাজগুলো শেষ করে এইটাই যারা জনসাধারণের দাবি যেমন যথেষ্ট যে এই রোড দিয়েই ব্যস্ততম রোড এটা এটা বিভিন্ন রোড দিয়ে বিভিন্ন জায়গা থেকে এই রোড দিয়ে বর্তমানে এই রোড অচল হওয়ার বন্ধ হওয়ার পরে মনে মানুষের যথেষ্ট ভোগান্তি এবার জনসাধারণের যা দাবি যে পথচারী যারা এই রোড ব্যবহার করে তাদের দাবি অতি শীঘ্রই যেন দ্রুত কাজ উন্নয়নের কাজ হোক তাদের কোনো অবস্থা নেই কিন্তু কাজগুলো দ্রুত শেষ করে যে কাজগুলো স্লো না হয় বা দ্রুতভাবে কাজগুলো শেষ হয় এইটাই তাদের দাবি যেন কাজকে এখন বর্তমানে কাজ আমি এখন আসলাম দেখলাম কাজের কোনো অগ্রগতি নেই কোনো লোক এখানে বর্তমানে শেষ করে দেন এইটাই আপনাদের দাবি আর কিছু না এখন জনসাধারণের দাবি যে কাজের যে দীর্ঘগতি যে কাজগুলো যে স্লো মোশন কাজগুলো তাড়াতাড়ি হোক তাড়াতাড়ি হয়ে মানুষের যেন যে ভোগান্তি সৃষ্টি হয় ইয়ে হয় হ্যাঁ ভাই আপনি দেখেন না কাজ কি বন্ধ এখন আপনাদের দাবি বলেন কি অবস্থা বলেন কাজগুলোর জন্য বলেন কাজগুলো যদি দিনে রাত্রে চব্বিশ ঘন্টা করা যায় তাহলে মানুষের উপকার হবে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে এরা যাইবার আগে মানুষের রাস্তা খুঁজতে হবে তার রাস্তা খুঁজতে হবে এবার রাস্তার ওপরে এরা রাস্তা খুঁজে গেলাম প্রতি দুই দিন ওই বন্ধ এটা কি নিয়ম যে উন্নয়নের যে কাজগুলো এখন বর্তমান যে কাজগুলো হ্যাঁ কাজগুলো যেন তাড়াতাড়ি শেষ হয় এইটাই মানুষের দাবি যে জনসাধারণ যারা আছে তাদের দাবি যে কাজগুলো দ্রুত চলে দ্রুত শেষ করা হয় এইটাই তাদের দাবি কাজগুলো ছিল না দ্রুত হয় কাজগুলো শেষ করে এইটাই তাদের দাবি যে বর্তমানে কাজের স্লো মোশন স্লো দিকে কাজ চলতেছে এই কাজগুলো স্পিডে হয় দুটো কাজগুলো হয় এইটাই মানুষের দাবি যে দুটো শেষ করে যেন মানুষের চলাচলের ব্যবস্থাটা যেন প্রথমে এই কাজটা যদি শেষ করে মানুষের চলাচলের ব্যবস্থাটা করে দেন এইটাই তাদের দাবি যে বর্তমানে যেটা এমার্জেন্সি যে রোগটা এমার্জেন্সি এমার্জেন্সি যে ব্রিজটা এমার্জেন্সি তাড়াতাড়ি যেন এই ব্রিজটার কাজটা শেষ করে মানুষের চলাচলের ব্যবস্থাটা এইটা এটা ওপেন করে দিয়ে মানুষের চলাচল এইটাই মানুষের দাবি পরবর্তী ওই কাজগুলো পরবর্তী হয় কিন্তু এই কাজটা দুটো যেন শেষ করা হয় এটাই তাদের দাবি যে মুরাদপুরের কাজটা তাড়াতাড়ি যেন শেষ করে এটাই জনসাধারণের দাবি মানুষের দাবি তো তাই মানুষের দাবি না তাই না মানুষ এই আমি যদি আজি এই থাকাটা এঘরে আছো
মানুষের হস্ত বুঝুন নহরিব না সরকারে দিয়ে সরকারে ইয়ান দ্রুতভাবে কীভাবে বাস্তবায়ন ইয়ান চেষ্টা করেন নহরিব না এই না আর দাবি আর কি দ্রুতভাবে কীভাবে বাস্তবায়ন চেষ্টা করেন নহরিব না এই না আর দাবি আর কি মানুষের চলাচলের জন্য ব্যবস্থা করেছে এইটাই মানুষের দাবি মানুষের যথেষ্ট দুর্ভোগ।